আসসালামু আলাইকুম। ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা চলছে, বিএ বিএসএস। আজকের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র। 99% কমন পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। একদম শর্টকাট চূড়ান্ত সাজেশন, বিষয় কোড 12-16-01। প্রথমে আমরা ক বিভাগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এরপর আমরা খ বিভাগ তারপরে গ বিভাগ নিয়ে আলোচনা করব। যাই হোক, বড় ভিডিওটা দেখতে থাকুন বরাবর, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলটা শেয়ার করে ফেসবুকে দিয়ে দেবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও ডিসক্রিপশনে আমাদের আলামিন একাডেমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে যাবেন, ওখানে নতুন নতুন এডুকেশনাল ভিডিও আপনারা পাবেন। এক নম্বর হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। পরীক্ষার খাতায় 10টা লিখতে হয়, কিন্তু কয়েকটা বেশি থাকে, 14-15টা থাকে। এক নম্বরে, মুসলিম বিজয়ের পূর্বে সিন্ধুর রাজধানী কোথায় ছিল? আলোরে। আমি প্রত্যেকটা প্রশ্ন বলে দিই, কারণ একটু ঝাপসা ঝাপসা আছে, আপনারা বুঝতে পারবেন না। দুই নম্বর হচ্ছে কেতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতাকে। কেতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা হচ্ছে আল বিরুনি। তিন নম্বরে, ইব্রাহিম লোদি কত বছর শাসনা করেন? 9 বছর, 1517 থেকে 1526। চার নম্বরে, সৈয়দ বংশ প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশ প্রতিষ্ঠাতা খিজির খান। পাঁচ নম্বরে, কোন সুলতান দাক্ষিণাত্য জয় করেন? সুলতান আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য জয় করেন। ছয় নম্বরে, হাজার দিনারি কাকে বলা হয়? মালিক কাপুরকে। সাত নম্বরে, কুতুব মিনারকে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবেক। আট নম্বরে, উগুল খান কে ছিলেন? উগুল খান ছিলেন সুলতান আলাউদ্দিন খলজির ভাই। নয় নম্বরে, তরানের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1191 সালে। দশ নম্বরে, ভারতবর্ষে প্রথম স্বাধীন মুসলিম রাজবংশ প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবেক। এগারো নম্বরে, আরবরা কত সালে সিন্ধু বিজয় করেন? 712। বারো নম্বরে, মোহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু বিজয় করেন? 712। তেরো নম্বরে, ভারতবর্ষ প্রথম স্বাধীন মুসলিম সম্রাট রাজবংশ প্রতিষ্ঠা করেন কে? মোহাম্মদ গুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে। এখন চোদ্দ নম্বরে, সিন্ধু বিজয়ের সময় উমাইয়া খলিফা কে ছিলেন? খলিফা আল আলী। পনেরো নম্বরে, রাজা দাহিরের সৈন্য সংখ্যা কত ছিল? 50,000। ষোলো নম্বরে, রাজা দাহির কোন বংশের? চাষ বংশের। সতেরো নম্বরে, সুলতান মাহমুদ তার তৃতীয় অভিযান কোন রাজ্যের বিরুদ্ধে? জিলম নদীর তীরে ভিরা রাজ্যের বিরুদ্ধে। আঠারো নম্বরে, সুলতান মাহমুদ মোট 17 বার যুদ্ধ করেন। উনিশ নম্বরে, সুলতান মাহমুদ কত সালে সোমনাথ বিজয় করেন? 1026। বিশ নম্বরে, আল বিরুনি গ্রন্থের নাম কি? কেতাবুল হিন্দ। একুশ নম্বরে, তরানের দ্বিতীয় যুদ্ধ 1191। বাইশ নম্বরে, শাহনামা গ্রন্থের রচয়িতা কি? কবি ফেরদৌসি। তেইশ নম্বরে, দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন সুলতান ইলতুৎমিশ। চব্বিশ নম্বরে, সুলতানের রাজ্যে কত বছর রাজত্ব করেন? 1240। পঁচিশ নম্বরে, দিল্লি সালতানাত সর্বশেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। না সরি, এখানে একটা প্রশ্ন ভুল আছে, যে এই যে তরাইনের প্রথম যুদ্ধ কই 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 কই, তরাইনের প্রথম দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? এটা 1992 হবে, এটা লিখতে ভুল করছে। তারপরে পঁচিশ নম্বরে, ছাব্বিশ নম্বরে, মামলুক শব্দের অর্থ কীতদাস। সাতাশ নম্বরে, রক্তপাতক কঠোর নীতি গ্রহণ করেন সুলতান গিয়াসউদ্দিন বলবন। আঠাশ নম্বরে, মামলুক বংশ প্রতিষ্ঠাতা কে? সুলতান কুতুবউদ্দিন আইবেক। এই গেল ক বিভাগ। এর মধ্যে থেকে ইনশাল্লাহ 10টা না হয়তো 7-8টা কমন পাবেন। এখন খ বিভাগে যে অল্প কিছু প্রশ্ন, 13টা দিছি, পরীক্ষার প্রশ্নে 10টা আসতে পারে, 5টা দিতে হবে। এক নম্বরে, মোহাম্মদ বিন কাসিমের পরিচয় দাও, এটা প্রথম অধ্যায়ের মধ্যে পাবেন। দুই নম্বরে, জিয়াউদ্দিন বারানির পরিচয় দাও, প্রথম অধ্যায়ে পাবেন। তারপরে তিন নম্বরে, আল বিরুনি সম্পর্কে লেখো। চার নম্বরে, শাহমানার সম্পর্কে। পাঁচ নম্বরে, মোহাম্মদ গুরি। ছয় নম্বরে, 40 চক্র বলতে কী বোঝায়? সাত নম্বরে, সুলতান ইলতুৎমিশ মোগল আক্রমণ থেকে কীভাবে ভারতবর্ষকে রক্ষা করে? আট নম্বরে, মোহাম্মদ বিন তুগলকের তাম্য মুদ্রা প্রচলন পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে লেখো। নয় নম্বরে, ইবনে বতুতার পরিচয় দাও, ইবনে বতুতার রিহালা গ্রন্থের সংক্ষিপ্ত। দশ নম্বরে, পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব। এগারো নম্বরে, ইব্রাহিম লোদি কে ছিলেন? লোদি বংশের সর্বশেষ শাসক। বারো নম্বরে, দিল্লি সালতানাতের পতনের 4টি কারণ, অনেকগুলো কারণ আছে। তেরো নম্বরে, জাহাঙ্গীরের চরিত্র বৈপরীদের সংমিশ্রণ। এককটা পড়লে ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে কমন পাবেন। এখন আসি গ বিভাগে। গ বিভাগে এক নম্বরে আছে, ভারতবর্ষে মুসলিম ইতিহাসের উৎস আলোচনা করো। দুই নম্বরে, মুসলমানদের আগমনের আগে ভারতের সামাজিক অবস্থা বিবরণ দাও। তিন নম্বরে, গজনী সুলতান মাহমুদ ভারত অভিযানের উদ্দেশ্য সমূহ। চার নম্বরে, সুলতান মাহমুদের গুড়ির অভিযানের পাককালে উত্তর ভারতের রাজনৈতিক ধর্মীয় অবস্থার বিবরণ দাও। পাঁচ নম্বরে, সুলতান রাজিয়ার শাসনামল বলো। ছয় নম্বরে, সুলতান গিয়াসউদ্দিন বলবন এবং অভ্যন্তরীণ বৈদেশিক নীতি পর্যাপ্ত আলোচনা করো। আপনার একটু ঝাপসা ঝাপসা দেখা যেতে পারে, এই জন্য আমি বলে দিয়েছি, এই জন্য আপনার জন্য ক্লাস পাবেন।
সাত নম্বরে সুলতান ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন? আট নম্বরে বিজেতা হিসেবে সুলতান জালালউদ্দিন খলজি সরি বিজেতা হিসেবে সুলতান আলাউদ্দিন খলজির কৃতিত্ব। নয় নম্বরে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। 10 নম্বরে মোহাম্মদ বিন তুবলকের উচ্চ বিলাসী পরিকল্পনা আলোচনা করো। 11 নম্বরে ফিরোজ শাহ তুবলকের মাতামহীসুলভ বর্ণনা করো। 12 নম্বরে পানিপথের প্রথম যুদ্ধ। 13 নম্বরে বাহামনি রাজ্যের উত্থান পতন। 14 নম্বরে সুলতানের আমলে বাংলা প্রাদেশিক শাসন কাঠামো তুলে ধরো। 15 নম্বরে শাহজাহানের রাজত্বকালকে মুঘল সাম্রাজ্য গুরুত্বপূর্ণ বলা হয় কেন? 16 নম্বরে সম্রাট আকবর রাজপুত নীতি পর্যালোচনা। 17 নম্বরে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব আলোচনা করো। এটা পড়লে ইনশাল্লাহ মোটামুটি 100% কমন পাবেন। আমাদের আলামিন একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, ওটাতে আমরা নতুন নতুন এডুকেশনাল ভিডিও ওখানে দিয়ে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওতে একটা কী করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।